গুড মর্নিং, এই দেখো একটু আগেই আমি উঠেছি। সো শুভ ভূত চতুর্দশী, আজকে ভূত চতুর্দশী। আমার ইচ্ছা আছে এই যে ভূত চতুর্দশী বলে, তো আমি তো রাত একটু মানে লেট নাইট হয়, রাত জাগি, তো আমি মানে কোনোদিন তো একটাও ভূত দেখলাম না। আমার খুব ইচ্ছা হয় যে এই যে ভূত চতুর্দশীর দিন মানে ভূতেরা মানে কোথায় থাকে, কোথায় মানে কোথায় পাওয়া যায় ভূতেদের খুঁজে দেখতে হবে একবার। ভূত চতুর্দশী এমনিতেই আমাদের চারিপাশে পুরো পৃথিবীতে অনেক রকম ভূত ঘুরে বেড়ায়। ভূত হলো বাজে মেন্টালিটি, ভূত হলো নেগেটিভিটি, আর সেই ভূত ভূতকে জয় করতেই সেই ভূতকে দমনই সবসময় করতে হবে। তার জন্যই তো কালকে মা কালী আসছে। তো চলো গুড মর্নিং বলে দিনের স্টার্টটা করছি। ব্রাশ করা হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি, দিনটা কেমন যায়, কেমন কাটে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দিনের স্টার্টটা চলো শুরু করে ফেললাম, চলো দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দেখো বাড়ি ভাঙা কত দূর এগোলো, আর এখানে বাবা কতগুলো লোক চলে এসছে, গাড়িও এসছে, কী সব বাবা নিয়ে যাচ্ছে। দেখো এই বাড়ি ভাঙা চলেই যাচ্ছে, এতটুকু ভাঙা হয়েছে। আর এই দেখো কত লোকজন এসছে এখানে। ব্রেকফাস্ট এসে গেছে, এসে আজকে হলো ডাবল পোচ। এই পোচটা তো আমি এখন রেগুলারই খাচ্ছি, খুবই ফেভারিট, আমার মুখে ভালোও লাগছে। তো এই যে ডাবল পোচ, এই হলো আমার ব্রেকফাস্ট। আমি মাথা ফাটা ধুয়ে এই যে বসে পড়েছি, আর এই চুন্নিটা দেখো অনেকদিন পরে এই চুন্নিটা পেয়েছি, আমার প্রচণ্ড ফেভারিট এই চুন্নিটা। এইবার অ্যাজ ইউজুয়াল আমাকে মা কালী এই দিওয়ালিতে দারুণ গিফট দিয়েছে, প্রচণ্ড ভালো গিফট দিয়েছে। সেই গিফটটা কি জানো, সেই গিফটটা হলো যে আবার আমার সর্দি কাশি তবে ম্যাচ ম্যাচ ভাব, আবার এই গিফট আমাকে দিয়েছে। আবার প্রতি মাসেই আমার যেরকম হয় ওরকম হয়েছে, কিন্তু খুবই সাময়িক, খুবই মাইল্ড, বুঝতেই পারছো একটু সর্দি লেগেছে। তো কিন্তু সেটা কিছুতে কি আটকে আছে, কিছুতে আটকে নেই, রোজ আমরা বেরোচ্ছি, আজকেও বেরোবো, আজকে দিওয়ালির মিষ্টি কিনতে যাব। দিওয়ালি মানেই তো মুখ মিষ্টি করা, মিষ্টি খাওয়া, রসগোল্লা খাওয়া, গোলাপ জামুন খাওয়া, সুন্দর সুন্দর সন্দেশ খাওয়া। তো সেটা আমরা বিকেলে যাব, তোমাদের সাথে শেয়ার করব। কালী পুজো মানেই খুব নস্টালজিক আমার লাগে, প্রচণ্ড ছোটোবেলার কথা মনে পড়ে, মানে এই জায়গাটা এখানেই মা থাকতো, মানে আমাদের বাড়িতেই তো কালী পুজো হতো, আমাদের বাড়ির সেলফি কালী পুজো হতো, লাইক 20 বছর ধরে কালী পুজো হয়েছে। তো আজকের দিনটা খুবই নস্টালজিক লাগে, মানে এই যে কালী পুজোর আগের দিনটা আমরা বেরোতাম, এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম, ধর ঠাকুর আনতাম, ঠাকুর পছন্দ করে নিয়ে আসতাম, তারপরে সব প্রিপারেশন, সব বাজারে যাওয়া, কত মানে কত কিছু, মানে কালী পুজো করা তো কত মানে সাংঘাতিক একটা ব্যাপার। তো খুবই মিস করি তো বাবার শরীর খারাপের পর থেকে, কেন বাবার যবের থেকে ওই শরীরটার মানে খারাপ হয়েছে আর কি, তারপর থেকে মানে পুজো আর হয় না। 20 বছর ধরে পুজো হয়েছে, কিন্তু আমার ইচ্ছা আছে আবার স্টার্ট করা, তার জন্য তোমাদের সাপোর্টের খুব দরকার। তোমাদের সাপোর্ট পেলে যদি আমি ভালো কিছু করতে পারি, ভালো কিছু কাজ করতে পারি, এর বাইরেও কিছু কাজ করতে পারি, টাকা জমিয়ে, টাকা পয়সা জমিয়ে, আবার আমার মানে স্বপ্ন ইচ্ছা যে কালী পুজো আবার স্টার্ট করবো। তো তোমরা এখানেও আমাকে একটু সাপোর্ট করো, আমি তো জানো সব রকমেরই ভিডিও করি, আমি চাইলে রেগুলার আমি ব্লগও দিতে পারি, ডেইলি ব্লগিংও আমি করতে পারি। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর কী ধরনের ভিডিও চাও সেটাও আমাকে বলতে পারো, প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি এই স্বপ্নটা পূরণ করতে পারি। মানে দেখো কালী পুজো মানে এইগুলো হলো একটা মানুষের একটা মানে কি বলবো, যে মায়ের পুজো করা মানে কতটুকু ভাগ্য হলে এরকম করা যায়, মানে আমি তো তাই মনে করি যে এত বছর আমরা পুজো করেছি আমরা, তো সেটা একটা আলাদা একটা ফিলিংস, মানে এটা কোনোদিনই ভোলার না। তো সত্যি খুব মনে পড়ে, মানে আজকের দিনে স্পেশালি যে আমরা ঠাকুর আনতে যেতাম আর কি, তো 20 বছর ধরে আমরা করেছি। তো যাই হোক,
কোনো কিছুই তো কোনো কিছুর জন্য আটকে থাকে না, সব কিছু তো চলতে থাকে। তো এই অনেক বছর আমরা মানে করিনি আর কি, লাস্ট আমার মনে হয় 2016 আগে করেছিলাম আর কি। তো তবে থেকে এইভাবেই বাড়ির মধ্যে দিওয়ালি আমরা কাটাই, তো খুবই এনজয় করি, পাড়ায় পাড়ায় গিয়ে মায়ের দর্শন করি। আর আমাদের একদম মানে নিচে নেমেই, কালকে তোমাদের শেয়ার করেছি ব্লগে, একদম নিচে নেমেই মানে বড় পুজো হচ্ছে। আর এইবার ওদের থিম এবার মানে খুব বড় করেই হচ্ছে, গতবারও ছোট করেই হয়েছিল, এবার প্রচণ্ড বড় করে হচ্ছে। সো ওখানে গিয়ে পুজো দেখবো, মিষ্টি খাবো, একটু মায়ের দর্শন করবো, এটাই তো, এইভাবেই দিওয়ালি কাটাবো। এগুলো কি কিউট না, এই দেখো এগুলো কালকে কিনে এনেছি। আজকে 14 প্রদীপ হবে, 14 মোমবাতি দিতে হয়, ওটাও কিনে এনেছি। তো আজকে সন্ধ্যাবেলা 14 বাতি দেওয়া হবে। এই দেখো কি সুন্দর, দেখো কেমন লাগছে বলো। এই সুন্দর একটা টিপ পরে নিয়েছি, এটা এই টিপটা এতদিন মানে মানে অন্য জায়গায় ছিল, এই টিপটা এতদিন আমি পরিনি, অন্য একটা টিপ পরছিলাম, বেশ ভালোই লাগছে, কি বলো? তোমরা জানিও কেমন লাগছে আমাকে এই টিপটা পরে। তো আজকে তো যেটা বলছিলাম ভূত চতুর্দশী, কিন্তু কোনোদিন আমি কোনো ভূত দেখতে পারি না। আরে কীভাবে বা দেখবো, আমাদের মানুষের মধ্যেই তো কত ভূত লুকিয়ে আছে, কত নোংরামো, কত নেগেটিভিটি, মানুষকে ছোট করা আর মানুষের ক্ষতি করা। আমাদের মনের ভেতর থেকে এই ভূতগুলো বার করে দিতে হবে, তাহলেই আর ভূতের ভয় হবে না। তো সেটাই দমন করতে কালকে মা কালী, স্বয়ং মা কালী আসছে। তো সব নোংরামো, সব ভেতরের অন্ধকার দূর করে দিয়ে আলোর ফেস্টিভ্যালে আমরা মেতে উঠবো। তো সেটাকেই বলে দিওয়ালি, সব অন্ধকার মিটিয়ে আলো আনতে হবে, তাহলেই তো হবে প্রকৃত দিওয়ালি। আর আমার দিওয়ালি ঠিক এইভাবেই হচ্ছে। তো সবাইকে অ্যাডভান্সে হ্যাপি দিওয়ালি, মনে যে ভূতগুলো আছে সেইগুলো দূর করে এই আলো আলো ছড়িয়ে দিতে হবে। হ্যাপি দিওয়ালি রে তুমারে সবকে লিয়ে, হ্যাপি দিওয়ালি মেরে তুমারে সবকে লিয়ে, হ্যাপি দিওয়ালি। দেখো কি সুন্দর, চারিদিকে শুধু আলোই আলো, এই না হলে দিওয়ালি? দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর লাইটিংস। বেরিয়ে পড়েছি সবাইকে অ্যাডভান্সে হ্যাপি দিওয়ালি, সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি তো কালকে, কিন্তু অ্যাডভান্সে সবাইকে তোমাদের আমি হ্যাপি দিওয়ালি জানালাম। সবাই খুব দারুণভাবে ফাটাফাটি করে দিওয়ালি কাটাও। তো এই যে বেরোচ্ছি, দিওয়ালির মিষ্টি কিনতে বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো, সব দেখাবো বাইরে কি পরিস্থিতি, কি সুন্দর লাইটিং, সব মায়ের দর্শনও করাবো যদি আশা করি। আজকে সব জায়গা আমাদের নিচে তো এসেই গেছে, তো চলো দেখতে থাকো। আর এই দেখো আমাদের কি সুন্দর পাড়ায় লাইটিংস হয়ে গেছে, বাড়ির থেকে নেমেই, ফ্ল্যাট থেকে নেমেই সামনেই পুজোটা। আর দেখো আমার কাণ্ড, দেখো কি করছি আমি। তো এই যে বেরিয়ে পড়েছি, নামে প্রি দিওয়ালি সেলিব্রেট করতে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের বাজার, কালী পুজোর জন্য একদম কি ভিড় বাজারে, বাজারে তো ঢোকাই যাচ্ছে না। আর যখন আমাদের কালী পুজো হতো বললামই তো তোমাদের, খুব নস্টালজিয়া লাগছে, সেই আগের দিনগুলোর কথা মনে পড়ছে, এত বছর আগের কথা মনে পড়ছে। আর বাজার তো পুরো সেজে উঠেছে, আর সব পুজোর জিনিস এখানে চলে এসছে। কালী পুজো যারা করো তারা ভালো করেই জানো, আর আমরাও তো সেই মানে যতবারই পুজো করেছি আর কি, মানে আগের দিন পুজোর আগের দিন মানে কি ধৈর্য লেগে যেত। এই দেখো এই আমাদের বাজারে এরিয়ার, এখানে লাইটিংস এত ভালো করে, এত সুন্দর করে, মানে দিওয়ালি আমার প্রচণ্ড ফেভারিট একটা ফেস্টিভ্যাল। এই দেখো কত আলো আলো আকাশ, কত আকাশ আকাশ ভরা, কত আনন্দ ছাড়া। যখনই এরকম ফেস্টিভ্যাল এই গানটা খুব মনে পড়ে, তাই না? আর এটা হলো আমাদের নেতাজিনগর এরিয়া, আর নেতাজিনগর এরিয়া এত সেজে ওঠে, এত সেজে ওঠে। আমার না এই লাইটিংসগুলো প্রচণ্ড ভালো লাগে। এই যে চলে এসেছি মিষ্টির দোকানে, তো আমরা রসগোল্লা নিয়েছি কালকের জন্য দিওয়ালি সুইটস,
রসগোল্লা নিয়েছি, ক্ষীরকদম্ব নিয়েছি, কাঁচাগোল্লা নিয়েছি, আর গোলাপ জামুন তো নিতেই হবে। সব কালকে দেখাবো তোমাদের সাথে, সব শেয়ার করবো। আর খুব ভয়ে ভয়ে মিষ্টির দোকানে ঢুকেছি, যে ভেবেছিলাম যে মিষ্টি তো পাওয়া যাবেই না। এই দেখো প্যাক হয়ে গেছে, এখানে গোলাপ জামুন আছে, রসগোল্লা আছে, আর এই কামধেনুর এক একটা প্রোডাক্ট, মানে যেরকম রসগোল্লা তেমনি গোলাপ জামুন। আর এই দেখো এই যে নেতাজি এরিয়া প্রচণ্ড সেজে উঠেছে, মানে এই এরিয়াতে গেলেই নর্মাল দিন কত জমজমাট লাগে, আর পুজোর সময় তো পুরো আলো আর আলো। সুন্দর এটা পুরোটাই নেতাজি নগর এরিয়া, কী সুন্দর আলোতে সেজে উঠেছে দেখতে পাচ্ছ তো। মানে দিওয়ালি ফেস্টিভ্যাল এত ভাল লাগে, এত আমার ফেভারিট। আমাদের বাংলা বাঙালিদের তো সবথেকে বড় দুর্গা উৎসব, সেটা আমরা সবাই জানি। কিন্তু দিওয়ালি যে এত আলো হয়, এত কালার্স অব লাইট, যেটা এই বছর মানে দুর্গা পুজোতে ত্রিধারাতে ওটাই কন্টেন্ট ওদের ছিল, কন্টেন্টই বলবো না থিম ছিল আর কি, কন্টেন্ট বলতে বলতে সব আমাদের কন্টেন্টই হয়ে গেছে। আর দেখো পুজোর বাজার, পুজোর কি ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড়। এখানে একদম সামনে পুজোর এই মোড় মাথায়, পুজোর মোড় মাথা বলছি, মানে এই যে আমাদের রাজধানীর মোড় মাথায় এই যে পুজোটা হচ্ছে, এখানে এখনো আসেনি তো। এই যে আমরা দোকানে চলে এসেছি, দেখো দিওয়ালি বলে কথা কিছু কিনবো না তো আমার আছে, কিন্তু ইচ্ছা হলো যে দেখি কিছু যদি পছন্দ হয় তো। আমার তো নিজের জন্য এটা খুবই সুন্দর ছিল, কিন্তু নিজের জন্য আমি কিছু মানে পছন্দ সেরম হচ্ছিলো না, আর মানে তারপরে আরও ফ্যাক্টার্স ছিল আর কি, ওই কারণে মানে কিছু নিইনি। কিন্তু মার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়েছি, আর এই দেখো অলরেডি আমার আছে, মানে ওটা আমি মানে দিওয়ালিতেই পরবো আর কি, ওটা আবার আছে, ওটা মানে আমি অকেশনেই পরি। আর এই দেখো সুন্দর এই শাড়িটা, প্রচণ্ড মায়ের পুজোর দিন এরকমই শাড়ি, মানে এরকমই শাড়ি আমার খুব মানে ভালো লাগে, আমার মা পরবে। এটা প্রচণ্ড সুন্দর শাড়িটা, এটাও আরেকটা খুবই সুন্দর, কিন্তু ওই লাল পাড়ের শাড়িটাই আমার সব থেকে পছন্দ। মাকে আমি বললাম ওই শাড়িটাই কিন্তু তুমি নেবে, তো এই যে শাড়ি এখানে আমরা সিলেক্ট করছি, তো ওইটা লাল পাড়ের শাড়িটাই মা নিয়েছে। তারপর এখানে এখনো ঠাকুর আসেনি, আর এই দেখো আমাদের রাজধানী এরিয়া কী সুন্দর সেজে উঠেছে। আর এই দেখো এখানে কত রকম লাইটিংস নিয়ে ওরা বসেছে, আমাদের অলরেডি বাড়িতে সব ডেকোরেশন হয়ে গেছে, কালকে তোমাদের সব শেয়ার করব। আর এই যে কী সুন্দর 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 সব লাইটিংস, আসলে আমরা মানে প্ল্যাক পয়েন্টে বাবা মানে আমরা ভাবছিলাম প্ল্যাক পয়েন্ট ছাড়া যদি ওরকম লাইটিংস পাওয়া যেত আর কি। তো এই কাকুটাকে মা জিজ্ঞেস করছিল একটু, বললো তুমি ওই প্ল্যাক পয়েন্টটা কিনে নাও, ওই যেটা দিয়ে আর কি আর ইলেকট্রিক কিনোটা ঢুকিয়ে তারপরে মানে লাইটিংসটা হবে আর কি। তো আমাদের তো অলরেডি আছেই, তো ওখান থেকে তেমন কিছু আমরা নিই নি। এটা দেখো কী সুন্দর লাগছে, আর আমি আরও নিজেকে একদম এখানে মানে এই ব্লগিংয়ের মধ্যে রিলস ভেবে নিয়েছি, করেই চলেছি। তারপরে আবার ওই দেখো আমি কথা বলছিলাম, ও ভাবছিল ওটা খাবারের জিনিস। আর এই যে মোবাইলের দোকানে আছে, এখানেও 14 পাতি লেগে গেছে। এই দেখো আমাদের সামনে ঠাকুর চলে এসছে একদম ফ্ল্যাট থেকে নিচে নেমে, আমাদেরই পুজো বলতে পারো। তো এই যে মায়ের রংটা দেখো কী সুন্দর, আর এটা হলো পাঁচ মানে পঞ্চকালী, প্রতিবারই পঞ্চকালী হয়, তো এখানে একটা মা এসে গেছে, খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলটা এতটা সুন্দর, কনসেপ্টটা এতটা সুন্দর। আর এই দেখো আমার এখানে সেলফি নেওয়া হচ্ছে, সেলফি না একটা ভিডিওর মধ্যেই আছে। আর এই যে এটা হলো ওদের কনসেপ্ট, দেখো কী সুন্দর চারিদিকে মানে গাছ বাঁচাও আর কি, এটাই হলো ওদের কন্টেন্ট, এটাই আমি কন্টেন্ট কন্টেন্ট বলতে সবই আমার কাছে কন্টেন্ট হয়ে গেছে। তো খুব সুন্দর দেখো কী সুন্দর কনসেপ্টটা হয়েছে ওদের। আর এটা এইবার খুব বড়ো করে করছে, এটা কি এই এর আগের বছরগুলো কিন্তু অতটা বড়ো করে করেনি, এবার এদের বাজেটটাও খুব ভালো, একদম ফ্ল্যাট থেকে নিচে নেমে এত বড়ো একটা পুজো। তো এখানে তো আমরা কালকে সন্ধ্যাবেলা আসবো, যদিও অনেক রাত থেকে পুজো শুরু হবে। দেখো এটা কী সুন্দর করেছে, এই 9টার পর থেকে অমাবস্যা তো সকাল থেকে লেগে গেছে, তো কিন্তু 9টার পর থেকে পুজো স্টার্ট হবে, তো লেট নাইটই তো কালী পুজো তো জানোই ভালো করে লেট নাইটই হয়। চলো এখানে ভিডিওটা এন্ড করলাম, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু